হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে দেখব কীভাবে ম্যাসেঞ্জারে যে কারোর মেসেজ সেন্ড না করে তার মেসেজটা পড়বেন এবং যে আপনাকে মেসেজটি পাঠাবে সে কোনোভাবেই বুঝতে পারবে না আপনি তার মেসেজটি দেখেছেন বা সিন করেছেন সাথে একটা বোনাস ট্রিক্স থাকছে ভিডিও শেষের দিকে সবার প্রথমে আপনি ম্যাসেঞ্জারে আসবেন ম্যাসেঞ্জারে আসার পর যে আপনাকে মেসেজ করছে তার মেসেজটি ওপেন করবেন না এই মেসেজটি দেখুন নিশাচর ভালোবাসার সময় তো নেই তারপর ডট ডট পুরো মেসেজটি আমরা দেখতে পারছি না এখান থেকে আমরা মেসেজটি দেখবও না অনেকে কি করে মেসেজটি দেখে তারপর ব্যাকে এসে মেসেজটি মার্ক এস আনরিড করে দেয় এতে কোনো কাজের কাজ হয় না বরং সে বুঝে যায় আপনি তার মেসেজটি দেখেছেন এটা যেন আর সামনের থেকে না হয় এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাকে যে মেসেজ করেছে তার মেসেজটির উপরে একটু চাপ দিয়ে ধরবেন তারপর নিচের দিকে রেস্ট্রিক্টেড অপশন দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার সেই ফ্রেন্ডের মেসেজ সামনে থেকে গায়েব হয়ে গেছে এখন সেই ফ্রেন্ডের মেসেজটি দেখার জন্য উপরের দিকে থ্রি লাইন পাবেন এই থ্রি লাইনের উপরে একবার ক্লিক করবেন তারপর আপনার প্রোফাইল নামের ডান দিকে একটা সেটিংস আইকন দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন প্রাইভেসি অপশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর তিন নম্বরে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস অপশন পাবেন এই অপশনে ক্লিক করবেন এরপর দেখুন একটু আগে যে ফ্রেন্ডকে রেস্ট্রিকটেড করেছে তার প্রোফাইল এই প্রোফাইলের উপরে ক্লিক করে তার মেসেজটি এখান থেকে দেখে নিতে পারবো সে বুঝতেও পারবে না আপনি তার মেসেজটি দেখেছেন আপনি যদি আনরেস্ট্রিক্টেড করেও দেন তারপরও তার ওখানে মেসেজটি আনসিন অবস্থায় থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মেসেজ করছেন ততক্ষণ পর্যন্ত মেসেজটি আনসিন অবস্থায় থাকবে এভাবে আপনি যে কোনো ফ্রেন্ডের মেসেজ সিন না করেও সে কি মেসেজ পাঠালো তা পড়তে পারবেন আপনার ফ্রেন্ড মনে করবে এখনও আপনি তার মেসেজটি দেখেননি এখন বোনাস সেটিংসটি দেখিয়ে দিচ্ছি ম্যাসেঞ্জারে কেউ মেসেজ করলে এরকম একটা পপ অপ স্ক্রিনে দেখতে পাই এটা যদি বন্ধ করতে চান বা চালু করতে চান তাহলে এই সেটিংসটি জেনে রাখুন মেসেঞ্জারে আসবেন প্রথমে তারপর থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংস অপশনে ক্লিক করবেন এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে চার্ট হেডস এরকম একটা অপশন দেখতে পারবেন এই অপশনটি অন করা থাকলে আপনি মেসেঞ্জারে বাইরে থাকলেও কেউ যদি আপনাকে মেসেজ করে সেই মেসেজটি পপ আপের মাধ্যমে হোম স্ক্রিনে দেখতে পারবেন অপশনটি অফ করে দিলে ম্যাসেঞ্জারের বাইরে থাকলে কেউ মেসেজ করলেও সেটা পপ মাধ্যমে হোম স্ক্রিনে দেখাবে না তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ